গাইজ, তাহলে আমাদেরকে আটকে রেখেছে এখন একটা এমন জেলেতে যেখান থেকে পালানো প্রায় অসম্ভব, কারণ আমরা রুবলক্সে এতজনের কাছ থেকে পালিয়ে গেছি, মিস অ্যানিটন, মিস ম্যারি, আরো অনেকের কাছ থেকে পালিয়েছি আমরা। তাই জন্য আমরা আজকে জেলেতে বন্ধ, যেখান থেকে আমাদের আজকে পালাতে হবে। তো চলো বেশি কিছু না বলে তাড়াতাড়ি যাওয়া যাক, এখান থেকে পালানো যাক। কিন্তু তার আগে বলে দিই, যদি চ্যানেলটা তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তুমি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে এক্ষুনি একটা লাইক করে দাও। তো চলো গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক। তো চলো, আমরা চলে এসেছি এখন ওই জেলের ভেতরে যেখানে আমাদেরকে আটকে রেখেছে গাইজ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই জেলের ভেতরে দাঁড়িয়ে রয়েছি। আর ওখানে কয়েকজন বসে রয়েছে, যাদের আমি জানি না ওরা কি করছে, ওরা মিটিং ফিটিং করছে হয়তো। আর এখানে আমরা অনেকদিন ধরে আটকে রয়েছি, প্রায় দেখি কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 15 গাইজ, আমরা এখানে 15 দিন ধরে ফেসে আছি। এটা আমি জানতামই না যে আমরা এখানে 15 দিন ধরে ফেসে আছি। তো চলো, আর এখানে আমাদেরকে কিছু খাবার দিয়ে রেখেছে, যেখানে একটা লেজের প্যাকেট রয়েছে আর কিছু নুন চিনি রয়েছে আর বাটার আর ম্যাগি। গাইজ, এইগুলো হচ্ছে আমাদের খেতে দিয়ে রেখেছে। আর এখানে একটুখানি পড়াশোনা করার জন্য বেঞ্চ দিয়ে রেখেছে। এই কাকা বলছে টয়লেটের দিকে কিছু একটা আছে, টয়লেটে চলো, টয়লেট ড্রাইভ করে দেখি। ও গাইজ, এখানে একটা সিক্রেট ডোর রয়েছে, এখানে একটা সিক্রেট ডোর রয়েছে। ওকে ওকে গাইজ, ওকে, এখানে অনেক কিছু এরকমই পাবো মনে হচ্ছে। তো চলো সিক্রেট ডোরে ঢোকা যাক। সিক্রেট ডোরে আমরা ঢুকে পড়েছি, আর এখানে লেভেল 1 আন্ডারগ্রাউন্ড। তো চলো, আমরা এখন এসে কোন একটা ড্রেনেতে পড়েছি মুখ থুবড়ে। আরে দম আটকে যাবে ভাই, ওট, ইয়েস, চলো উঠে পড়েছি। আর এখানে গাইজ আমাদের রাস্তা খুঁজতে হবে, আর আমরা এই ড্রেনটা থেকে বাইরের দিকে এসে পড়েছি। এদিকে আমরা উঠতে পারবো দেখি না গাইজ, আমরা এখানে উঠতে পারবো না। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আশা করছি রাস্তা সামনের দিকেই আছে। এখানে পাইপ রয়েছে, এটা তো ওটা যাবে না, এখানেও যাওয়া যাবে না। চলো সামনে, ও ভাই ওখানে তো একটা ক্লাউন চলে এলো বেলুনটার সামনে। তাহলে আমাদের রাস্তা খুঁজতে হবে, আমাদের রাস্তাটা কোথায় গাইজ, আমাদের এদিকেই কোথাও একটা রাস্তা আছে, এই পাশে যেতে হবে না। তো দেখি না গাইজ, এখানে যেতে হবে না, আমাদের এখন খুব একদম আরামসে রাস্তা খুঁজতে হবে, তোমরা জানো। ও এই তো গাইজ, এখানে রাস্তা, এখানে রাস্তা। তো চলো এটা ভেতর ঢুকে পড়েছি আমরা, আর এখান থেকে তলায় একটা কোথায় পড়ে গেলাম। ওকে ঠিক আছে, তো চলো এখানে আরেকটা চেক পয়েন্ট ক্লিয়ার। এখানে সেম আমাদের কাকা দাঁড়িয়ে রয়েছে। চলো এখান থেকে আমাদের ভাই জাম্প করে যেতে হবে, এখানে আরামসে আমরা চলে যাবো, এখানে এটা ইজি আমাদের জন্য, এটা হচ্ছে আমাদের জন্য ইজি ইজি ইজি, পরের বার আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে, এখন আপাতত হার্ড আছে। চলো আমরা পরের বার আবার ওখানে সেম জায়গাতে, তো চলো এখান থেকে আরামসে লাফাবো। 1, এখানে 2, এখানে 3 গাইজ, এগুলো ইজি আমাদের জন্য, এখানে 4, এত ইজি ইজি লেভেল দিলে হয় নাকি আমাদেরকে, আমরা প্রো। তো চলো এখানে আমরা চলে এসেছি সেম জায়গাতে, আর এখানে কিছু কঙ্কালের হাত পা রয়েছে দেখতে পাচ্ছ, তো এটা থেকে আমাদের যেতে হবে। তো চলো ঢুকে পড়েছি, আর সামনে এখানে আর একটা চেক পয়েন্ট ক্লিয়ার। তো চলো এখান থেকে আমরা তলায় নেমে যাই, নেমে সোজা চলে যাই। ও গাইজ, আচ্ছা আচ্ছা, আমাদেরকে এই পাইপে ঠেকলে হবে না, আমাদের এই পাইপে না ঠেকে এখান থেকে যেতে হবে। তো চলো এখান থেকে আরামসে আমরা চলে যাই, এখানে লাফাতে হবে আরামসে। 1, এখান থেকে এগুলো ভাই ইজি লেভেল, 2, 3, ইয়েস ইয়েস, এখান থেকে 4, ইয়েস গাইজ, এগুলো ইজি লেভেল, তোমরা জানো আমরা প্রো। তো চলো এখান থেকে আরামসে এখানে লাফানো যাক। এখানে আমাদের সামনে লাভা রয়েছে, এখানে কাকা বললো আমাদের, আর এখান থেকে আমাদের লাফাতে লাফাতে যেতে হবে, আর ওপর থেকে একটা লাভার চামচে ঝুলছে। তো চলো এখান থেকে চেক পয়েন্ট ক্লিয়ার, এখান থেকে লাফাবো ভাই। চলো এখান থেকে আরামসে লাফাবো, এখান থেকে লাফাবো, এখান থেকে লাফাবো, এখান থেকে লাফাবো। ওকে ওকে গাইজ, এগুলো ইজি আমাদের জন্য, এখান থেকে লাফাবো, এখান থেকে লাফাবো, আবার লাফাবো, আবার লাফাবো, ইজি গাইজ, এগুলো আমাদের জন্য একদম ইজি, তোমরা জানো। এখানে আমরা কোন একটা টার্নেলের ভেতর ঢুকে পড়েছি, যেখানে সামনে একটা কিছু পোল মতো রয়েছে, যেটা দেবো না হয়, আশা করছি আমাদের ওই পাশে যেতে হবে। আর এ পাশে ভাই, এ পাশে রাস্তা নেই আমাদের, আচ্ছা আমাদের টার্নেলের পোলটাতে উঠতে হবে। তো চলো এখান থেকে আরামসে আমরা উঠে পড়ি ওপরে, সামনে একটা রয়েছে ব্ল্যাক টার্নেল টাইপের, আর এখানে ভাই লেভেল 2 ভ্যান। তো চলো এখানে গাইজ আমাদের সামনে লাল লাল গুলো রয়েছে, যা এখানে আমি জানি ভাই এগুলো উপর থেকে আমাদের লাফাতে লাফাতে যেতে হবে, কারণ আমরা রাস্তার ভেতরে আরামসে চলে গেলাম, এখানে চেক পয়েন্ট ক্লিয়ার। সামনে এটা কি আছে গাইজ, আমাদের এখানে কি করতে হবে, এখানে করতে কি হবে? ও আচ্ছা গাইজ, আমি বুঝতে পেরেছি যে ওই লালগুলো যখন আমাদের সামনে আসবে, এখানে আরামসে আমাদের ঢুকে পড়তে হবে, আর লালগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, যখন লালগুলো ওদিকে যাবে তখন আমাদের আবার গিয়ে এখানে ঢুকে পড়তে হবে গাইজ। ইজি ইজি, এসব আমি ছোটবেলায় করতাম ভাই, এগুলো এখনকার নিয়ম নয়। ও ভাই ও ভাই, তো বুঝতে পেরে গেছি আমরা কি হবে। তো চলো আমরা আরেকবার সেম জায়গাতে, এখানে এটা আসছে আর আসছে, আচ্ছা ঢুকে পড়, ইয়েস ইয়েস গাইজ ইয়েস, চ আরেকবার যাবে ভাই, এটা আসছে আরেকবার, আরেকবার আসছে, আর এখান থেকে লাফা, আর ভাই আসছে আসছে, ঢুকে পড় ঢুকে পড়, ইজি ইজি, আমরা অলমোস্ট সামনে আছি, আর আমরা ইজি এটাকে কমপ্লিট করে নিয়েছি গাইজ, আমরা প্রো, তোমরা জানো আমরা প্রো। চলো এখানে আমরা আরেকবার কোন একটা জায়গাতে, যেখানে আমাদের ইজি ইজি লেভেল দিয়েছে গাইজ, এখানে এত ইজি ইজি লেভেল দিয়ে রেখেছে না ভাই, আমি কি বলবো আর গাইজ, এগুলো খুব ইজি, এগুলো দেখো লাফাতে লাফাতে যেতে হবে, এগুলো কোথায় হার্ড রাউন্ড হলো গাইজ। আচ্ছা আমরা প্রো হয়ে গেছি নাকি, ইজি লেভেল গুলো হয়ে গেছে ভাই, লেভেল গুলো ঠিকই আছে, আমরা প্রো হয়ে গেছি আমরা। তো চলো আমরা ইভেন্টের ভেতর ঢুকে যাই, আর ও পাশে জানি না আমি কোথায় বেরোবো। তো চলো আমরা সোজা চলে এসেছি, আর এখানে সেম ইজি লেভেল, যেটাকে আমরা ইজি কমপ্লিট করে নেবো আরামসে আরামসে গাইজ, তোমরা জানো এগুলো ইজি, কারণ আমরা প্রো হয়ে গেছি, লেভেল গুলো বাচ্চাদের হয়ে গেছে গাইজ, এগুলো বাচ্চাদের লেভেল। আর এখান থেকে আমি তলায় ঝামের দিচ্ছি, ওকে ওকে, আর আমাদের সামনে একটা চকচকে কিছু দরজা দেখা যাচ্ছে, যেখানে আমরা ঢুকলে মনে হয় স্কেপ হয়ে যাবে গেমটা, জানি না ভাই আমি ঢুকে গেলাম। ও এখানে আমাদের লেভেল 3 চালু হয়ে গেল, আউট অফ দা সেল আমাদের চালু হয়ে গেছে এখানে। তো চলো আমরা এখন সেলের ভেতরে রয়েছি ভাই, আর এখানে সামনে সেম পাখা, আর আমি মরে গেছি না, আমি উপরে। ও ভাই
ও ভাই আরে 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 আমি আটকে গেছিলাম ভাই 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 আমি আটকে গেছিলাম ও ভাই চলো উপরে আমরা চলে এসেছি আবার উড়তে উড়তে আর আমরা উপরে ইজি গাইস আমরা উপরে চলে এসেছি তো চলো এখান থেকে সামনে আরামসে যাওয়া যাক এখানে সামনে আমরা আরামসে চলে যাব গাইস তো চলো এখানে সামনে আমাদের সেম কাকা দাঁড়িয়ে রয়েছে কাকা কি বলছে কাকা বলছে হেই লুক দিস ফ্যান ইজ ব্লকিং দিস ভেন্ট এক্সিট মেবি দেয়ার ইজ সামথিং উই ক্যান ডু টু ডিস্ট্রয় ইট আচ্ছা আমাদেরকে এটাকে ডিস্ট্রয় করতে হবে গাইস এইটাকে এই ফ্যানটা ঘুরছে এটাকে কারণ আমরা এই ফ্যানটাকে না ডিস্ট্রয় করলে তলায় যেতে পারবো না আর এইদিকে আমাদের কিছু এই তো এখানে একটা সুইচ আছে যেটাকে আমাদের অন করতে হবে আর আমাদের ফ্যানটা ডিস্ট্রয় হয়ে গেল গাইস ইয়েস Yes, yes, guys, আমাদের ওই ফ্যানটা ডিস্ট্রয় হয়ে গেছে এবার আমরা ওখান থেকে আরামসে যেতে পারবো তো চলো এখান থেকে আরামসে আমরা লাভ মেরে দিই আর আমরা বাইরে ভাই চলে এলাম যেখানে সবাই মিলে বসছিল আর এখানে পুলিশ আমাদের দেখতে পেয়ে গেছে সিসিটিভিতে ওই দেখো আমরা নেমেছি আমাদের দেখতে পেয়ে গেছে গাইস আমাদের এখন এদের কাছ থেকে পালাতে হবে তো আমাদের গম ভেঙে দেবে ভাই ও ভাই অ্যালার্ম চালু হয়ে গেছে আর আমাদের এখান থেকে পালাতে হবে সব দরজা লক হয়ে গেছে আমাদের পালাতে হবে গাইস এখান থেকে তো চলো আমাদের এই দরজাটা থেকে পালাতে হবে কিন্তু গাইস এখানে আমাদের দরজা থেকে পালাবার জন্য আচ্ছা আমাদের ভ্যান্টের কাছে ওই কি কার্ডটা রয়েছে যেটা দিয়ে আমরা পালাতে পারবো কিন্তু কি কার্ডটা আমাদের খুঁজতে হবে গাইস তো চলো এখানে তিনজন মিলে বসে রয়েছে ভাই একটুখানি দে আচ্ছা আমাদের এ বলছে যে ভেন্টের ভেতরে একটা স্লিপিং গার্ড আছে আর ভেন্টটা রয়েছে এই উপর দিকে আর এখানে একটা গার্ড বসে রয়েছে ও ভাই এটা কি হলো মেরে দিল ভাই ওদের সামনে গেলাম মেরে দিল কি এসব তো ঠিক আছে ওর সামনে গেলেই আমাকে ও মেরে দেবে দেখতে পাচ্ছ এইখানে সামনে গেলেই ও আমাদের মেরে দেবে তো আমাদের ওই ভেন্টে যেতে হবে চলো এখান থেকে আরামসে উঠবো এখান থেকে উঠবো আর এখান থেকে উঠবো চলো আমরা ভেন্টে চলে এসেছি এবার আমরা আরামসে ভাই এখান থেকে আমাদেরকে গার্ডটা নিয়ে রাফু চক্কর হতে হবে রাফু চক্কর তো চলো আমাদের এখানে গার্ডটা শুয়ে ছিল যখন আমরা দেখেছিলাম আর এখান থেকে আমাদের এই কার্ডটা নিয়ে কার্ড মারতে হবে কার্ডটা নিয়ে নিয়েছি আর দরজাটা এবারে আশা করছি খুলে যাবে ইয়েস দরজাটা খুলে গেছে তো চলো আমাদেরকে পালাতে হবে এবার এখান থেকে ও ভাই আমাদের এখানে দরজা রয়েছে আমরা কোন দিক দিয়ে পালাবো এবার ও ভাই আমাদের এখান থেকে পালাতে হবে আমাদের সামনে ল্যাডার রয়েছে যেটা থেকে আমাদের উপরে উঠতে হবে আর ভেন্টে করে বাইরে যেতে হবে তো চলো আমাদের তাড়াতাড়ি পালাতে হবে কারণ যদি ও জেগে যায় তাহলে দিন শেষ আর চলো গাইস আমাদের এখানে নেক্সট চেক পয়েন্টও ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে আমাদের এগুলোর উপর দিয়ে লাফাতে লাফাতে যেতে হবে যেটা হচ্ছে একদম ইজি গাইস এটা নিয়ে কথা বলবো না আমরা ঠিক আছে এটা নিয়ে কথা বলবো না তো চলো এখান থেকে আমাদের এগুলো ইজি তোমরা জানো তো এখান থেকে আমরা এটাতে লাভ মারবো এটা থেকে ওই বেঞ্চটা যাবো ওই বেঞ্চটা থেকে এই বেঞ্চটা এই বেঞ্চটা এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স ইজি গাইজ এগুলো আমাদের জন্য ইজি সামনে আমাদের আবার চেক পয়েন্ট চলে এসছে তো আমরা ক্লিয়ার করে নিয়েছি আর এবারে আমাদের এখান থেকে যেতে হবে যেখানে পুলিশ গুলো গান থেকে মারছে আর আমাদের আরামসে যেতে হবে তো চলো আরামসে চলো আমরা চেক পয়েন্ট ক্লিয়ার সামনে ফ্যান ফ্যানতে ঝাঁপ মেরে দিয়েছি আর আমরা আবার বাইরে পড়ে এসেছি চলো এবার আমরা এখান থেকে আরামসে এসকেপ করবো ভাই তোদের সবারকে বাঁচাবো আমি আজকে চলো তোমরা সবাই আমার সাথে চলো ও ভাই এখানে লেজার অন করে দিল পুলিশ আমাদের দেখে গাইস ওই দেখো পুলিশটা দেখে আমাদের লেজার অন করে দিল কিন্তু ভাই আমাকে এখনো মতো এখনো কোনো জেল তৈরি হয়নি তো দেখো এখান থেকে আরামসে ওয়ান টু এখানে থ্রি এখানে ফোর ফাইভ গাইস আমি বললাম না আমাকে আটকানোর মতো এখনো কোনো জেল তৈরি হয়নি এখানে কারণ তোমরা জানো আমরা নাইন গ্যাং আমরা প্রো তো চলো এখান থেকে লাফাতে লাফাতে যেতে হবে ও ভাই ও লাফাতে লাফাতে যাচ্ছি কি করে চলো এখানে আরামসে আমরা লাফাতে লাফাতে চলে এলাম ও গাইস চলো আমরা চলে এসেছি এখানে আর আমাদের চেক পয়েন্ট আবার ক্লিয়ার আর এখানে ওই লাল দাগ গুলো রয়েছে যেগুলো আমরা ইজি কমপ্লিট করে নিয়ে এরা হয়তো জানে না জানে এরা এরা হয়তো জানে আমরা ওটাতে পা ফেলে মরে যাই তো চলো এখান থেকে আরামসে যেতে হবে আমি জানি এখান থেকে কি করতে হবে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স আরামসে ইয়েস ইয়েস সিক্স কমপ্লিট আর কাকা কি বলছো কাকা বলছে এদিকে ডোর রয়েছে তো এদিকে যাও তুমি তো চলো এদিকে আমরা চলে যাই আরামসে চলো আমরা আরামসে সিঁড়ি থেকে উপরে উঠে যাই সামনে আমাদের এখানে কিছু একটা রয়েছে যেখানে চেক পয়েন্ট রয়েছে আর দরজাটা আশা করছি খুলবে চেক পয়েন্টে পা দিলাম দরজা খুলে গেল ইয়েস গাইস আর ওখানে একটা রকেট রয়েছে ওই দেখো আর উপর থেকে পুলিশরা শুট করছে ও ভাই এত কড়া জেল ভাই এত কড়া জেল তো ঠিক আছে ওখানে একটা রকেট যেটাতে আমাদের যেতে হবে আর এখানে পুলিশরা শুট করছে চলো শুট করেছে আমরা আরামসে লাফাতে লাফাতে যাবো আরামসে ইয়েস আমরা চলে এসেছি ভাই পালাও এখান থেকে কারণ ওরা শুট করছে আর এখানে আমাদের আরামসে যেতে হবে ইয়েস ইয়েস টু থ্রি এখানে এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স ইজি আর এখানে একটা বোতাম রয়েছে যেটাকে আমাদের টিপতে হবে চলো টিপে দিয়েছি আর আমাদের এখান থেকে আরামসে যেতে হবে ভাই গড়া 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 চ চ চ চ ভাই আমরা এখান থেকে আরামসে এসকেপ করে নেবো কারণ আমরা প্রো এরা জানে না ভাই নারিন দা গেমার প্রো বাংলা গেমার থেকে
সকার গেমারের থেকে প্রো তো সেটা তোমরা ডিসাইড করো আমি প্রো না নুম গাইস তোমরা সবাই মিলে নুম দিকে যাও কিন্তু তোমরা প্রো লেখো গাইস প্রো লেখো তো চলো এখানে রকেটটা সামনে রয়েছে আর রকেটে আমরা ঢুকে পড়ি আর এখানে ঢুকে গাইস আমাদের মনে হয় রকেট এসকেপ করতে হবে তো চলো রকেট চালু হয়ে গেছে আর উপরের এটা খুলে গেল আর আমরা এখান থেকে রকেট নিয়ে হাওয়া ভাই রকেট আমাদের চালু হয়ে গেল আমরা এখান থেকে মার্কাট ইজি গাইস আমরা পৃথিবী ছেড়ে পালিয়ে গেছি ভাই জেল ছাড়ার কথা ছিল পৃথিবী ছাড়ার নয় তো চলো গাইস আমরা জেলটাকে এসকেপ করে নিয়েছি যদি তোমাদের গেমপ্লে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে চলো দেখা হচ্ছে পরের গেমপ্লে ভিডিওতে বাই বাই।